নমস্কার বন্ধুরা আমি পৃথ্বীরাজ দত্ত একজন হেলথ কর্মী এবং একজন আয়ুর্বেদিক প্র্যাকটিশনার জয় হিন্দ বন্দে মাথরম আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন দু হাজার তেইশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু রিলেটিভদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন কোভিড নাইন্টিন আসার আগে এবং পরে রেশিও বলছে থার্টি পার্সেন্ট ইয়াং যুবকদের মধ্যে হার্ট অ্যাট্যাক বেড়েছে এবং গোটা পৃথিবী জুড়ে হার্ট অ্যাট্যাকে কবলে পড়েছে আমি যদি ইন্ডিয়ার কথা বলি আজ ইন্ডিয়ার হেলথ ডিক্রিজ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সেভেন্টি পার্সেন্টের প্লাস মানুষ আজকে মারা যাচ্ছে হার্ট অ্যাট্যাকের কারণে আপনি আজ খবরের কাগজ দেখুন ইউটিউব চ্যানেল দেখুন নিউজ পেপার দেখুন সমস্ত জায়গায় হার্ট ফেলিউরের কথা যার কোনো পারমানেন্ট সলিউশন নেই ইন্ডিয়াতে আজ ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাট্যাকে মারা যাচ্ছে সঙ্গে রয়েছে টাইপ টু ডায়াবেটিস যেটি বারো থেকে আঠেরো বছরের মধ্যে পাঁচজনের মধ্যে একজনকে পাওয়া গেছে ডায়াবেটিস উনিশ থেকে চৌত্রিশের মধ্যে চারজনের মধ্যে একজনকে পাওয়া গেছে ডায়াবেটিসের পেশেন্ট আগামী দিন এটি ফিফটি পার্সেন্ট না সে হানড্রেড পার্সেন্টে পৌঁছে যেতে পারে দু সাল পর্যন্ত কারণ তার সঙ্গে রয়েছে কার্ডিওভাস্কুলার প্রবলেম লাং ডিজিজ ক্যান্সার লিভার ডিজিজ কিডনি প্রবলেম নানাবিধ সমস্যা একটি ভিডিও ক্লিপ আমরা দেখে নেব এখন আর আমরা বাত করেন कोरोना महामारी के बाद तेजी से उबर रहे एक बड़े खतरे की तेजी से सामने आ रहे एक बड़ी चुनौती की और वो चुनौती है हार्ट अटैक जिससे जुड़े हुए वीडियोस, जिससे जुड़ी हुई खबरें आप लगातार देख और पढ़ रहे हैं सर मुझे सीने में तेज दर्द हो रहा है मेरी आंखों के सामने अंधेरा छा रहा है आप जानते हैं किसके शब्द हैं ये आखिरी शब्द हैं पच्चीस साल के एक टीचर के जी हाँ पच्चीस साल का एक टीचर जिनकी बरेली के एक प्राइवेट स्कूल में प्रार्थना सभा के दौरान तबियत बिगड़ी स्कूल स्टाफ उन्हें अस्पताल लेकर पहुंचा लेकिन तब तक उनकी मौत हो चुकी थी डॉक्टरों ने बताया कि उन्हें हार्ट अटैक आया था ये कोई पहला केस नहीं है जब किसी हंसते खेलते नाचते गाते इंसान की हार्ट अटैक से मौत हुई हो आए दिन ऐसे केस और वीडियो सामने आते रहते हैं लखनऊ में शादी के स्टेज पर दुल्हन की हार्ट अटैक से मौत हो गई वाराणसी में भतीजे की शादी में नाचते हुए फूफा की मौत हो गई गाजियाबाद में 35 साल के जिम ट्रेनर की बैठे बैठे हार्ट अटैक से जान चली गई आम लोगों से लेकर खास तक का दिल धोखा दे रहा है और लोगों को बचने का मौका नहीं दे रहा है उनसठ साल के कॉमेडी किंग राजू श्रीवास्तव को जिम में हार्ट अटैक आया 40 साल के कन्नड़ अभिनेता पुनित राजकुमार की भी हार्ट अटैक से जान चली गई टीवी एक्टर सिद्धार्थ शुक्ला इकतालीस साल के थे वो भी हार्ट अटैक से बच नहीं पाए सिंगर के के को लाइव परफॉर्मेंस के दौरान हार्ट अटैक आया और उन्होंने दम तोड़ दिया और भी कई बड़े नाम थे जो दिल की इस धोखेबाजी से बेमौत मारे गए लेकिन क्या आपने नोट किया है कि कोरोना महामारी के बाद हार्ट अटैक के केसेस कुछ ज्यादा ही बढ़ गए हैं क्या वाकई कोरोना महामारी जाते जाते लोगों को ऐसी बीमारी दे गई जो साइलेंट किला बनकर लोगों की जान ले रही है जिसकी वजह से अच्छे खासे सेहतमंद लोग अचानक मौत के मुंह में समा रहे हैं आज कोरोना महामारी और दिल की बीमारी के डेडली कनेक्शन को डिकोड करना जरूरी है তো আপনি বা আপনার ফ্যামিলির কোনো রিলেটিভ হার্ট অ্যাটাকের রিক্স নেই তো বা হার্ট অ্যাটেকের রিক্সে আছেন কি না সেটা জেনে নেবো আমাদের এই ভিডিওতে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন হার্ট অ্যাটাক হওয়ার কারণ হচ্ছে ইনফ্লেমেশন তো হোয়াট ইজ ইনফ্লেমেশন ইনফ্লেমেশন কী বা কীভাবেই বা হার্ট অ্যাটাক হয় বা হার্টের ইনফ্লেমেশন কীভাবে হয় আজকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আশা করছি সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হবে তো চলুন জিনজিনো ব্যালেন্স প্রেজেন্টেশন আপনাদেরকে স্বাগত আমি আজ বি জিনজিনো ব্যালেন্স প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব আগামী দিনের সিনারি কি বা আমরা কিভাবে আগামী পরিস্থিতিকে কাটাতে পারি আমরা সবাই সুস্থ থাকতে চাই হেলদি থাকতে চাই এবং ফিট থাকতে চাই খুবই হ্যাপি থাকতে চাই শান্তিতে জীবন কাটাতে চাই যন্ত্রণা ফ্রি জীবন কাটাতে চাই সবাই চাই আমরা কিন্তু কখন কি প্রশ্ন করেছেন কেন এত সমস্যা বাড়ছে অ্যাট দ্য সেম টাইম হেলথ রিলেটেড প্রবলেম আর ইনক্রিজিং ইটস টাইম টু আক্স ওয়াই আপনি আপনার শিক্ষাগুরুকে জিজ্ঞাসা করুন আপনার কাছের ডাক্তারকে জিজ্ঞাসা করুন বা কোনো সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করুন কেন এত সমস্যা বাড়ছে সায়েন্স এবং টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে কিন্তু হেলথ ডিক্রিজ হচ্ছে কেন আমাদেরকে ফিরে যেতে হবে সেই পুরনো দিনে হেপোকাইটিস স্যার যে কথাটি বলেছিল লেট ইউর ফুড বি ইউর মেডিসিন অ্যান্ড ইউর মেডিসিন বি ইউর ফুড আপনার খাবারই হল আপনার ওষুধ এবং আপনার প্রবলেমের সময় ওই ওষুধই হলো আপনার খাবার সেই স্যার যাকে অ্যালোপ্যাথি মেডিসিনের ফাদার অফ মেডিসিন বলা হয় তো আমরা সেই সব খাবার থেকে আজ বঞ্চিত হয়ে গিয়েছি যে খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা আগেকার যে খাবার খেতাম সেটা ছিল মাদার নেচার আমরা আগেকার যে খাবার খে পেতাম সেটা পুরোপুরি আসতো প্রকৃতি থেকে যেখানে থাকতো ফুল অফ ভিটামিন মিনারেল ফাইটো পয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট বিটা গ্লুকেন্স ফাইবার হেলদি ফ্যাট অ্যান্ড এ গুড ব্যালেন্স অফ ওমেগা সিক্স ওমেগা থ্রি সেখানে সমস্ত কিছু আমরা পুষ্টিকর নিউট্রিয়েন্ট পেতাম যেটা ছিল পুরোপুরি নির্ভেজাল কোনো সার কোনো পেস্টিসাইড ইউজ করা হতো না আর তার সাথে আজকে যে যে খাবার আমরা খাচ্ছি সেটা সমস্তটাই মানুষের তৈরি খাবার সেটা অপ্রাক প্রাকৃতিক খাবার সেই খাবার তৈরি হচ্ছে কোনো ফ্যাক্টরিতে বা কোনো ফার্মে বা কোনো মেশিনের দ্বারা বা কোনো কৃত্রিমভাবে সেই খাবার আমরা দিনের পর দিন খেয়ে যাচ্ছি যেখানে কোনো রকম কি নিউট্রেন নেই হাই ইন সুগার এবং প্রচুর পরিমাণে কেমিক্যাল টক্সিন পেস্টিসাইড আমাদের শরীরে প্রবেশ করছে আমাদের ডিএনএ ফর্মুলেশন বলছে ওয়ান ইজ টু ওয়ান হতে হবে ওমেগা সিক্স অ্যান্ড ওমেগা থ্রি ব্যালেন্স কারণ আমাদের ডিএনএ ওয়ান ইজ টু ওয়ানে বেস্ট অফ বেস্ট হয় কিন্তু সায়েন্স রেকমেন্ড করছে থ্রি ইজ টু ওয়ান বাট আজকের দিনে ডাবলু ওকে রেকমেন্ড করছে ফোর ইজ টু ওয়ান যদি আপনার থাকে তাহলে আপনি ঠিকঠাক থাকবেন কিন্তু আজকের আমাদের রেশিও বলছে টোয়েন্টি ফাইভ ইজ টু ওয়ানের ওভারটেক করে গেছে ওমেগা সিক্স ওমেগা থ্রির ইমব্যালেন্স আর ওমেগা সিক্স ওমেগা থ্রি যখন ইমব্যালেন্স হবে তখন গোটা বডির পার্ট আপনার ইমব্যালেন্স হয়ে যাবে কারণ সিক্স ওমেগা থ্রির সব থেকে মেন পার্ট হল ব্রেন ফাংশানে আপনার হেয়ার কোয়ালিটিতে আপনার হার্ট ফাংশানে এবং স্কিন এলাস্টিসিটিতে সমস্ত অর্গ্যানে সমস্ত জয়েন্টে মাসেলে সিক্স ওমেগা থেরির রোল প্লে করে কারণ ওমেগা সিক্স ওমেগা থেরি রোল প্লে করে সেল মেম্বরেন মানে আমাদের সেলকে যে কভারেজ দিচ্ছে গার্ড করছে সেখান থেকেই আমাদের মেনটেন করে সমস্ত বডি কারণ আমাদের বডি সেল দিয়ে তৈরি সেই সেলকে যে গার্ড করছে সেই সেল গার্ড খারাপ হয়ে যাচ্ছে ওমেগা সিক্স ওমেগা থ্রির ইমব্যালেন্সে গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাটের ইমব্যালেন্সে আপনার সেল মেম্বরেন হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে ফ্লেক্সিবিলিটি হারিয়ে যাবে আর সেল মেম্বরেন যদি খারাপ হয়ে যায় আপনার সেল ইনঅ্যাক্টিভ হতে শুরু করবে কারণ সেল মেম্বরেন গার্ড করছে যেমন করে আপনার মোবাইলের গার্ড স্কিন গার্ড আপনার মোবাইলের স্কিনকে গার্ড করে কভার আপনার মোবাইলে মোবাইলকে গার্ড করে বা রং যেমন জংকে গার্ড করে মানে লোহাকে গার্ড করে উসি প্রকার আমাদের সেলকে গার্ড করছে সেল মেম্বর নিউক্লিয়াসকে যে মেনটেন করছে সেই সেল মেমব্রেন সঠিক যদি না থাকে তাহলে আপনার শরীরে নানাবিধ সমস্যা আসতে পারে আর সেই নানাবিধ সমস্যা যখন আসবে টোটাল বডিতে সেই সমস্যা আরম্ভ হবে কারণ সেল যদি আপনার খারাপ হয়ে যায় অটোমেটিক্যালি আপনার বডিতে নানা রকম সিস্টেমে প্রবলেম হবে রকম অর্গানে প্রবলেম হবে কারণ সেলের মধ্যে যে নিউট্রিশন যে যে জল খাবার যদি না আসে আর সেই খাবার যদি না পৌঁছায় তাহলে আপনার সেল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর সেল মেম্বারেন সেই কাজটি করে আপনার নিউট্রিশনটাকে অ্যাবজার্ভ করে এবং আপনার টক্সিনটাকে শরীর থেকে বাইরে বার করে দেয় রেচন পদার্থের মাধ্যমে কারণ আমাদের শরীরটা টিলিয়ান সেল দিয়ে তৈরি থ্রি পয়েন্ট সেভেন সেল দিয়ে তৈরি আমাদের বডি আর সেই সেল যদি ইন্যাক্টিভ হয়ে যায় তো অটোমেটিক্যালি আপনার বডির টিস্যু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অর্গান ইন্যাক্টিভ হয়ে যাবে সিস্টেম ইনঅাকটিভ হয়ে যাবে আর সেই টিলিয়ান সেলকে ঠিক রাখে সেল মেম্বারেন মানে সেলকে যে কভারেজ করছে গার্ড করছে নানা রকম আমাদের শরীরে সেল দিয়ে তৈরি যেমন আমাদের ব্রেন তৈরি হয় নার্ভ সেল দিয়ে ব্লাড তৈরি হয় ব্লাড সেল দিয়ে তার সঙ্গে হার্ট সেল মাসাল সেল প্যানক্রিয়া সেল এগ সেল স্পাম সেল কিডনি সেল লিভার সেল বোন সেল লাং সেল এই নানা রকম সেল আমাদের বজিতে কাজ করে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে আমাদের শরীরটাকে চালিত করতে সাহায্য করে তো এই সেলগুলোর মধ্যে যদি নিউট্রিশন প্রবেশ না করে অক্সিজেন প্রবেশ না করে ব্লাড প্রবেশ না করে জল প্রবেশ না করে তাহলে সেই সেল বাঁচবে না বা ইন্যাক্টিভ হয়ে যাবে তখনই আপনার শরীরে নানাবিধ সমস্যা তৈরি করবে আর সেই সেলকে গার্ড যে করছে সেটা হচ্ছে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রির গার্ড ওমে ব্যালেন্স সেই ওমেগা সিক্স ওমেগা থ্রির ব্যালেন্স হতে হবে সায়েন্স রেকমেন্ড করছে থ্রি টু ওয়ান অথবা টু ইজ টু ওয়ান যদি হয় আরও বেটার হবে কিন্তু আজকের খাবারে আমাদের ওমেগা সিক্স মানে আমরা যেসব খাবার তেলে খাবার জাতীয় খাবার খাচ্ছি তেল তেলে ভাজা খাবার জাতীয় খাবার খাচ্ছি সেখানে ওমেগা সিক্স বেশি পরিমাণে আমাদের শরীরে প্রবেশ করছে আর ওমেগা সিক্স ওমেগা থ্রির একটা বিভৎস ইম্পর্টেন্ট রেশিও আমাদের শরীরে কাজ করছে যেহেতু সেলকে কভারেজ করছে তাই ওমেগাসিক্স ওমেগা থ্রি যদি আপনার ইমব্যালেন্স হয়ে যায় তাহলে ক্রনিক ডিজিজ অনেক রকম হওয়ার সম্ভাবনা থাকছে অনেক রকম ওমেগাসিক্স ওমেগা থ্রির সম্ভাবনা আপনার ক্রনিক ডিজিজের সম্ভাবনা রয়েছে তো ওমেগা থ্রি হচ্ছে তিন তিনটি ফ্যাটি অ্যাসিডকে সমন্বয় করে ইম্পর্টেন্ট হিসেবে পেয়েছে যেমন ডিএইচএ ইপিএ এবং এএলএ ডিএইচএ ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড ইপিএ ইকোসা প্যান্টানোইক অ্যাসিড অ্যান্ড এএলএ আলফা লেলুনিক অ্যাসিড তো ইপিএ এবং ডিএইচে পাওয়া যায় প্রাণীজ থেকে এলে পাওয়া যায় উদ্ভিজ থেকে তো ডিএইচে ইপিএ আমাদের শরীরের থেকে মেন পার্ট কাজ করে সেল মেমব্রেনে এবং আমাদের ব্রেন হার্ট এবং চোখের জন্য ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ওমেগা থ্রি আমার ওমেগা থ্রি পাওয়া যায় সার্জিন স্যালমন টুনা ম্যাকড়েল হোয়াইট ফিশ মাছে আর তার সঙ্গে উদ্ভিজতে একটা পাওয়া যায় সেটা হলো অ্যালগেতে তো এই ওমেগাসিক্স ওমেগা থ্রির ব্যালেন্সই তৈরি করে ইনফ্লেমেশন হোয়াট ইজ ইনফ্লেমেশন ইনফ্লেমেশন কী না হলো হল ওমেগাসিক্স ওমেগা থ্রির ইমব্যালেন্স আজকে আমাদের মডার্ন ডায়েট হয়ে গেছে সেভেন্টিন ইজ টু ওয়ান ওমেগাসিক্স ওমেগা থ্রির ব্যালেন্স কিন্তু চাই ওয়ান ইজ টু ওয়ান তো ভাবুন ইনফ্লেমেশন যেখানে সমস্ত রোগের কারণ ইনফ্লেমেশন হচ্ছে সমস্ত রোগের মানে গাছের শেখর বলতে পারেন সমস্ত রোগের কারণই হলো ইনফ্লেমেশন মানে যন্ত্রণা প্রদাহ জ্বালা ব্যথা হওয়ার পরই আপনি ডাক্তারের কাছে যান মানে ইনফ্লেমেশন মানে যদি আপনার রক্তে হয় তো অ্যালার্জির সমস্যা যদি আপনার চোখে হয় তো আইডিস অর্ডার রেটিনার প্রবলেম যদি লাংসে হয় অ্যাজমা ডায়াবেটিস কোলন প্রবলেম ইনফেকশন ইঞ্জুরি সোরাইসিস ওবেসিটি আর্থারাইটিস জয়েন্ট পেন লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কাজিভাস্কুলার ডিজিজ সমস্তই হচ্ছে ইনফ্লেমেশন যেখানে ইনফ্লেমেশান হবে মানে যেখানে টক্সিন জমবে যেখানে পদার্থ নোংরা জমবে হেভি মেটাল জমবে সেখানেই প্রবলেম তৈরি করবে ওই রকমই ব্লাডে হার্টের ব্লাড হার্টের মধ্যে যে প্রবলেম ইনফ্লেমেশান হয় তাকেই বলা হয় হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক মানে ব্লাড ভেজেল যে যেটা ব্লাড ভেসেল আছে শিরা ধমনী আছে তার মধ্যে যেসব রক্ত জমে যায় যে সব চর্বি জমে যায় ওমেগা 6 মানে ব্যাট কোলেস্টেরল ব্যাট ফ্যাট এল যেটা জমে যায় সেই রক্ত নালির মধ্যে ধীরে ধীরে ফ্যাট জমতে থাকে সেখানে রক্ত প্রবাহ অতে অসুবিধা হয় ধীরে ধীরে সেই নালিটা সরু হতে থাকে আর যেদিনকে সরু হতে হতে রক্ত জমে যায় ক্লট হয়ে যায় সেদিন কি হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো সমস্যা হয় প্যারালাইসিসের মতো সমস্যা হয় ব্লাড প্রেশারের মতো সমস্যা হয় বা আপনার হার্টবিট বেশির জন্য সমস্যা হয় নানাবিধ সমস্যার কারণই হলো আজকে ডেটে ওমেগা থ্রি ডেফিসিয়েন্সি বা ইপিএ ডি আজ আমরা প্রতিদিন এ খাবারের ডায়েটে পাই না প্রতিদিন আমরা খাই না এ এলে পাওয়া যায় ম্যাক্সিমাম ফ্ল্যাক্সিজে হেমসিজে কিডনি বিনস মানে রাজমাতে ওয়ালনাট মানে আখরোটে সোয়াবিন চিয়া সিজ মাস্টার্ড অয়েল ওমেগা থ্রি এ এলে পাওয়া যায় ইপিএ এবং ডিএইচে পাওয়া যায় স্যালমন টুনা সার্ডিন ম্যাকরেল অ্যালগে এই সমস্ততে পাওয়া যায় ওমেগা থ্রি ওমেগা থ্রি ডেফিসিয়েন্সি আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং ওমেগাসিক্স ওমেগা থ্রির ইমব্যালেন্স আজ আমাদের নানাবিধ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব আজ আমাদের সমস্যার হয়ে দাঁড়িয়েছে আজ আমরা ডেঞ্জার জোনে পৌঁছে গিয়েছি পৃথিবীর গ্লোব্যালি নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ আজকে ইমব্যালেন্সে পৌঁছে গিয়েছি আজ আমাদের নানাবিধ ক্রনিক ডিজিজ আমাদের শরীরে অল্প বয়সে চলে আসছে তো জেনে নিন আপনার শরীরে কী কী প্রবলেম আছে বা কী হতে চলেছে আপনার ব্যালেন্স টেস্ট ডিএনএ টেস্টের মাধ্যমে এই টেস্ট হবে নরওয়ে কান্ট্রির ভিটাস অ্যানালিটিক্যাল সার্ভিস থেকে যেখান থেকে সাইন্টিফিকলিভাবে প্রুভেন করা হবে যে আপনার ওমেগা সিক্স ওমেগা থ্রির ব্যালেন্স কী পৃথিবীর দুটো ল্যাবরেটারিতে হয় এক নরওয়ে দুই নর্থ আমেরিকায় আর এই ব্যালেন্স টেস্ট বাড়িতে বসে লাখো টাকা খরচা না অনলি সাড়ে ন হাজার টাকার খরচাতে আপনি আপনার ব্যালেন্স টেস্ট যাঁচ করতে পারেন ঘরে বসে দু ফোঁটা রক্তের মাধ্যমে এবং সেটি হবে পৃথিবীর নামকরা ল্যাবরেটরি ভিটাস অ্যানালিজিক্যাল সার্ভিস থেকে যার অফিসিয়াল পার্টনার হলো হার্ভার্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইউনিভার্সিটি অব লন্ডন কিংস কলেজ লন্ডন ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ইউনিভার্সিটি অফ অসলো এগুলো হচ্ছে অফিসিয়াল পার্টনার এই ল্যাবরেটরি থেকে আপনার টেস্ট হবে বাড়িতে বসে দু ফোঁটা রক্তের মাধ্যমে আর এই টেস্ট বলছে গোটা পৃথিবীতে নাইনটি সেভেন পার্সেন্ট আজ গ্লোবালি ইমব্যালেন্স ম্যাক্সিমাম মানুষের আজকে গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাটের ইমব্যালেন্স আর সেই ইমব্যালেন্সের কারণেই মানুষের যে গড় আয়ু ধীরে 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 কমতে থাকছে হঠাৎ যে কোনো দিন হার্ট অ্যাট্যাকে কবলে পড়ে যাচ্ছেন এই রিপোর্ট আপনাকে বাড়িতে বসে জানাবে আপনি কোন জোনে আছেন ডেঞ্জার জোনে আছেন নাকি কি আপনি গ্রিন জোনে আছেন নাকি কি মডারের জোনে আছেন এবং যদি আপনার ব্যালেন্স থ্রিজ টু ওয়ানের নিচে হয় তাহলে কোম্পানি আপনাকে মানি ব্যাক গ্যারেন্টি দেবে এবং আপনি বাড়িতে বসে সেই টেস্টের ফায়দা নেবেন এবং যদি আপনার ইমব্যালেন্স থেকে তো আপনাকে নর্মালে আসার ফাংশন কোম্পানি বলে দেবে জিনজিনো একটি ইউরোপিয়ান কোম্পানি যে আপনাকে বাড়িতে বসে রক্ত পরীক্ষা করাবে নরওয়ে কান্ট্রি থেকে এবং আপনার শরীরের আগামী দিনের ফিউচারে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা দেখাবে এবং যদি আপনার ইমব্যালেন্স থাকে তো একশো কুড়ি দিনের মধ্যে আপনাকে একটা ব্যালেন্স লাইফে নিয়ে আসবে এমনই একটা প্রোডাক্ট এনারা রিসার্চ করে এবং পৃথিবীর নাম করা সায়েন্টিস্ট ডক্টরকে একত্রিত করে এমনই একটা প্রোজেক্ট লঞ্চ করেছে যেটি ছোট বাচ্চা থেকে বয়স্ক সববারের জন্য প্রযোজ্য নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট নিজস্ব আর এন ডি এবং নিজস্ব সায়েন্টিস্ট টিম মিলে এমনই একটা রিভলিউস রিভলিউশনারি প্রোজেক্ট আবিষ্কার করেছেন ডক্টর পল ক্লেটন ওলা এজ ডক্টর অ্যাঞ্জেলা এম রিজ্জো এবং ডক্টর আনন্দরাজ আব্রাহাম গ্লোবালি এমনই একটা সাইন্টিফিকলিভাবে রিসার্চ জানিয়েছে যে আগামী দিনে হার্ট বা স্টোক থেকে রুখতে আপনার ওমেগা সিক্স ওমেগা থ্রির ব্যালেন্সকে নর্মালে যদি নিয়ে রাখতে পারেন নিয়ে আসতে পারেন তাহলে আপনার রিস্ক ফ্যাক্টর প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিক্রিজ হয়ে যাবে তো এমনই একটা রেভলিউশনারি প্রোডাক্ট লঞ্চ করেছে যেটি লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির ওমেগা থ্রি ওমেগা সেভেন ওমেগা নাইন সঙ্গে ভিটামিন ডি থ্রি উইথ ভিটামিন ই পলিফিনল যেটি সব বাড়ির জন্য প্রযোজ্য এবং যেটি আমাদের সেল রাস্টিং হতে সেলকে বাঁচাতে সেলকে কেয়ার করতে এই প্রোডাক্টটি সব বাড়ির দরকার আজকে যেটি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের দরকার তো এই প্রোডাক্টের মধ্যে রয়েছে হায়েস্ট কোয়ালিটির অলিভ পলিফেনল জৈতুন তেল যেটি আমাদের সেলকে রক্ষা করবে সঙ্গে রয়েছে ওমেগা থ্রি ইপিএ ডিএইচএ এবং ডিপিএ যেটি ওয়াইল্ড ফিশ থেকে নেওয়া সঙ্গে রয়েছে ভিটামিন ডি থ্রি অ্যান্ড ভিটামিন ই টোকোফেরল এবং সঙ্গে প্রত্যেকটা ডোজ হায়েস্ট কোয়ান্টিটিতে দেখতে পাবেন আপনারা যত মার্কেটে ওমেগা থ্রি প্রোডাক্ট দেখতে পাবেন তার মধ্যে সব থেকে লেটেস্ট কোয়ালিটি হলো ওমেগা থ্রির সিক্সটি পার্সেন্ট ফিস অয়েলের সঙ্গে ফর্টি পার্সেন্ট অলিভ পলিফিনল এক্সট্রা ভার্জিন অলিভ পলিফিনল যেটা বাজারে টাকা দিয়েও পাবেন না আপনারা এবং ওয়াইল্ড কোয়াট ফিশ অয়েল মানে যেখানে কোনো পলিউশন নেই হেভি মেটাল নেই কোনো কোনো ক্ষতিকারক পদার্থ পাবেন না এবং সব থেকে বড় ব্যাপার জিয়ান্ত মাছের তেল সার্ডিন স্যালমন অ্যাঞ্চুভি মাছের তেল আপনারা কল্পনা করুন এরকমই একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট লঞ্চ করেছে জিনজিনো ব্যালেন্স অয়েল যেখানে পাবেন সার্ডিন মাছ বুস্ট ইমিউনিটি সিস্টেমের জন্য সব থেকে বেস্ট এবং আপনার বোনের জন্য বেস্ট মানে আপনার হার্টকে সঠিক রাখবে শক্তবক্ত রাখবে ব্লাড ক্লট এবং হার্ট ডিজিজ থেকে রক্ষা করবে এবং ক্যান্সার থেকে বাঁচাবে এই মাছের তেল সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন রোগ এবং সঙ্গে রয়েছে হেলদি স্কিন দিতে সাহায্য সার্ডিন মাছের তেল সঙ্গে রয়েছে অ্যানচুবি অ্যানচুবি মাছ ওয়েট লস করতে সাহায্য করে স্কিন ক্যান্সার হতে রক্ষা করে কাজিভ্যাসকুলার প্রবলেম থেকে রক্ষা করে আপনার অ্যান্টি অ্যান্টিএইজিংয়ের কাজ করে অস্টিরিয়প্রোসিস হাড়ের ফোমড়া থেকে রক্ষা করে আই প্রবলেম আই ক্যাটার্যাক্ট প্রবলেম থেকে রক্ষা করে ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করে অ্যানচুবিটি সামুদ্রিক মাছের তেল সামুদ্রিক মাছ যে মাছের মধ্যে সবথেকে বেশি অমেকা থ্রি ডিপিএ এবং ডিএইচ পাওয়া যায় সঙ্গে আছে ম্যাকরেল যেখানে পবেন আপনি এনার্জি কার্বোহাইড্রেট প্রোটিন এবং গুড ফ্যাট ভিটামিন ডি বি সেভেন্টিন যার অভাবে ক্যান্সার হয় বি সিক্স ভিটামিন এ যার বারের যার অভাবে রাতকানা রোগ হয় সেলেনিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম সমস্ত মিনারেল ভিটামিনে ভরপুর ম্যাকরেল মাছ যেটি আছে জিনজিনো ব্যালেন্স অয়েলের মধ্যে তাও আবার জিয়ান্ত মাছের তেল এটি যে কোনো নন ভেজ পার্সেন হোক ভেজ পার্সেন হোক সবাই ইউজ করতে পারবে কারণ এর মধ্যে কোনো ফিস মাছের কোনো মাছের তেলের কোনো টেস্ট পাবেন না একদম জেনুইন কোয়ালিটির অরিজিনাল খাঁটি মালটা পাবেন জিনজিনো ব্যালেন্স অয়েলের মধ্যে ম্যাকরেল মাছের সার্ডিন মাছের অ্যাঞ্ছবি মাছের জঙ্গলি ফিশের তেল সঙ্গে পাবেন ভিটামিন ই টোকোফেরোল ন্যাচারাল টোকোফেরল পাবেন অক্সিডেন্ট অ্যাজমাকে রক্ষা করে অ্যাজমা থেকে বাঁচাবে ফার্টিলিটি থেকে আপনাকে সাহায্য করবে পস্টেট ক্যান্সার ডায়াবেটিস অ্যালজাইমার ডিজিজ ফ্যাটি লিভার এজ রিলেটেড প্রবলেম এয়ার পলিউশন রিলেটেড প্রবলেম নানাবিধ সমস্যা থেকে অ্যান্টিঅক্সিডেন্ট টোকোফিরোল ভিটামিন ই আপনি জিনিস ব্যালেন্স অয়েলের মধ্যে সাফিসিয়েন্ট কোয়ালিটি পেয়ে যাবেন এক চামচ ডোজের মধ্যে দিয়ে কারণ এটি হলো প্রিমিয়াম কোয়ালিটি টেস্টেড প্রোটেক্টেড অ্যান্ড ইফেক্টিভ প্রোডাক্ট সঙ্গে পাবেন ভিটামিন ডি থ্রি যার অভাবে আজকে সেভেন্টি পার্সেন্ট মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট মানুষ আজকে ভিটামিন ডি থ্রির অভাবে ভুগছে এবং ভি ডি থ্রি পাবেন সাফিসিয়েন্ট পরিমাণে এখানে সিক্স পয়েন্ট ফোর আর ডি ভিটামিন ডি থ্রি পাবেন জিনজিনো ব্যালেন্স অয়েলের মাধ্যমে যেটা ইন্ডিয়া নাম ইন্ডিয়াতে যার নাম হচ্ছে জিনজিনো এশেন্ট অয়েল ফোন করুন যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি এখান থেকে একদম প্রিমিয়াম রেটে পাবেন জিনজিনো ব্যালেন্স অয়েল যেটি সেল ডিভিশনে যার ফর্মুলা দারুন বোন হেলথের জন্য হার্ট হেলথের জন্য স্কিন এবং হেয়ার হেলথের জন্য আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে আই হেলথের জন্য মুগ হেলথের জন্য আমাদের এজ অ্যান্টি এজিংয়ের কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমে ইমিউনিটি পাওয়ারে নানাবিধ যে আমার হেল্প করে ভিটামিন ডি যেটি সো সব থেকে সোর্স সব থেকে বেশি পাওয়া যায় ভিটামিন ডি সূর্য থেকে আর পাওয়া যায় ফ্যাটি ফিশ মানে আইস আইস সমুদ্রের ফ্যাটি মাছ থেকে সঙ্গে পাবেন আপনি ডিমের কুসুমে কারণ ভিটামিন ডি ছোট বাচ্চা যেদিন থেকে জন্মগ্রহণ করবে যেদিন পর্যন্ত মৃত্যু হবে সেদিন পর্যন্ত ভিটামিন ডি এর উৎস খুবই জরুরি তাই ভিটামিন ডি বাচ্চা হওয়ার পরই ভিটামিন ডি জড়ব দেওয়া হয় সেই বাচ্চা তার ইমিউনিটি পাওয়ারকে ঠিক করার জন্য বুস্ট করার জন্য সব থেকে বেস্ট এবং ন্যাচারাল আপনার বাচ্চাকে ভিটামিন ডি থ্রি দেওয়ার জন্য জিনজিনো এসেন টয়েল অবশ্যই খাওয়ান কারণ জিনজিনো এসেন্ট অয়েলের মধ্যে রয়েছে ন্যাচারাল ভিটামিন ডি থ্রি যেটি আসে সিপ থেকে উল থেকে সেই উলে পাওয়া যায় ন্যালোনিন সেই ন্যালোরিন থেকে ভিটামিন ডি থ্রি সব থেকে বেশি পাওয়া যায় যেটি জিনজিনো এসেঞ্জ অয়েলের মধ্যে সিক্স পয়েন্ট ফোর ডি পেয়ে যাবেন মাত্র আপনার বাচ্চাকে এক চামচ জিনজিনো ব্যালেন্স অয়েল খাওয়ানো মানে আপনার বাচ্চার শরীরে সাফিসিয়েন্ট ভিটামিন ডি থ্রি চলে যাওয়া সঙ্গে রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল জৈতুন তেল যে জৈতুন তেলকে শরীরের সাফাইকার বলা হয় আমাদের শরীরের কফ আমাদের শরীরের পেটের মধ্যে টক্সিক পদার্থ রক্তের মধ্যে ব্যাড কোলেস্টেরল বাড় করতে সাহায্য করে এই অলিভ অয়েল যেটি আমাদের হার্ট প্রবলেম থেকে দূরে রাখে সুপিরিয়র স্কিন দেয় প্রিভেন্ট এবং ট্রিট ডায়াবেটিসের ক্ষেত্রে দারুণ উপকারী কনস্টিপেশনের জন্য দারুণ উপকারী ক্লিয়ার এয়ার ওয়াশের জন্য দারুণ উপকারী লং অ্যান্ড স্ট্রং হেয়ারের জন্য দারুণ উপকারী ফাইট ডিপ্রেশন ওবেসিটি প্রিভেনশন হেল্প ইন ফাইট ক্যান্সার বেটার ব্রেন হেলথ সমস্ত জন্য উপকারী হচ্ছে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন প্রি হারভেস্ট অয়েল অলিভ অয়েল মানে কাঁচা পাকা অলিভ অয়েল যেটি থেকে বেস্ট কোয়ালিটি পাওয়া যায় স্পেনে সেই স্পেনের বেস্ট কোয়ালিটির কাঁচা পাকা তেল ফর্টি পারসেন্ট জিনজিনু এশিয়েন টয়েলের মধ্যে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন যে জৈতুন তেল যে জৈতুন তেল আপনার শরীরের সাফাইকারের কাজ করতে সাহায্য করবে সমস্ত রকম আমাদের শরীরের প্রবলেম থেকে দূরে রাখবে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করবে এবং আমাদের 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 শরীরের সেলকে প্রোটেক্ট করতে সাহায্য করবে অরিজিনাল ও পলিফিনলের সঙ্গে ওমেগা থ্রির ইপিএ ডিএইচএ ডিপিএ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই সঙ্গে পাবেন এনার্জি সমস্তটাই পাবেন জিন ব্যালেন্স অয়েলের মধ্যে ইপিএ এবং ডিএইচের ভূমিকা যদি আপনাদেরকে বলি তাহলে আমার কম বলা হয়ে যাবে ইপিএ এবং ডিএইচ একমাত্র পাওয়া যায় ফিস অয়েলে যেটি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে যেটি আমাদের কিডনি হেলথে হেল্প করে যেটি আমাদের মেন্টাল মেন্টাল হেলথে হেল্প করে ব্রেন হেলথ এবং ডেভেলপমেন্ট হেল্প করে হেল্প করে ফার্টিলিটি হার্ট হেলথে হেল্প করে ডিএচ সঙ্গে ডিপ্রেশনকে কমায় ইনফ্লেমেশন যন্ত্রণা ব্যথা থেকেও আরাম দেয় ক্যান্সার থেকে আমাদেরকে দূরে রাখে আর্থারাইটিক্সের প্রবলেম কমে ডায়াবেটিসের সমস্যা কমে যায় এজিং অটোমেটিক কাজ করে ওবেসিটির প্রবলেম কমে যায় আমাদের এই প্রোডাক্টের মধ্যে রয়েছে থার্টি ফাইভ আওয়ার্স পর্যন্ত থার্টি ফাইভ আওয়ার্স পর্যন্ত আপনার বডিতে অ্যাক্টিভিটির ক্ষমতা যেটি পৃথিবীর প্রথম সাফিসিয়েন্ট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করেছে জিনজিনো যেটির মধ্যে জিএমপি সার্টিফাইড ফ্রেন্ড অফ দ্য সি সার্টিফাইড ইনফর্ম পোর্স সার্টিফাইড ভেজেন সোসাইটি হালাল সার্টিফাইড এবং ফ্যাসাই সার্টিফাইড সোয়া ফ্রি সুগার ফ্রি গ্লুটেন ফ্রি নন জিওমো কেটো ফ্রেন্ডলি প্রোডাক্ট যেটি আমাদের শরীরের নানাবিধ সমস্যা থেকে দূর করে আর একটি ছোটো ছ মাসের বেবি থেকে আপ টু প্রেগন্যান্ট মাদার ল্যাক্ট্রিটিং মাদার বৃদ্ধ পেশেন্ট বৃদ্ধ মানুষ ডায়ালিসিস পেশেন্ট ক্যান্সার পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট অ্যাজমা পেশেন্ট এভরি বডি ইউজ করতে পারে এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট ইউজ করে তাদের নানাবিধ সেল ডেভেলপমেন্টকে ক্ষেত্রে হেল্প করবে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করবে নর্মাল ব্রেন ফাংশানে কাজ করবে নর্মাল হার্ট ফাংশানে কাজ করবে নর্মাল ইমিউনিটি পাওয়ারে কাজ করবে নর্মাল ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করবে নর্মাল কাজিও ভাস্কুলার সিস্টেমে কাজ করবে এবং সঙ্গে আরও নানা রকম ক্লেম করছে ইএফএসএ মানে ইউরোপিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন তো নর্মাল ব্রেন ফাংশনের সঙ্গে সঙ্গে নর্মাল ভিজন ফাংশন নর্মাল টিথ ফাংশন নর্মাল বোন ফাংশন नॉर्मल फाइव ऑक्सीजेटिव स्ट्रेस नॉर्मल ब्लाड प्रेशर नॉर्मल सेल डिविशन नॉर्मल ब्लाड प्राइग्लिसिड लेवल नॉर्मल डेवलपमेंट ऑफ द आई ऑफ द फेटास एंड ब्रेस्टेज इनफेंट নর্মাল ব্লাড ক্যালসিয়াম লেভেল নর্মাল মাসেল ফাংশন লোয়ার রেডিওস ব্লাড কোলেস্টোরল এই সমস্ত কিছু হেল্প করবে আমাদের বডিতে ইপিএ এবং ডিএইচের ফ্যাসিলিটির কারণে কারণ ইপিএ এবং ডিএইচে আমাদের শরীরের ব্যালেন্সকে ঠিক রাখে আমাদের নর্মাল ব্যালেন্সে রেখে দেয় যেখান থেকে আমরা সাফিসিয়েন্ট পরিমাণে মানুষকে হেল্প করতে পারবো আর জিনজিনো অলরেডি নাইনটি ফাইভ মানুষকে একশো কুড়ি দিনের মধ্যে তাকে ব্যালেন্সে নিয়ে এসছে যেমন আপনার শরীরের ওমেগা ওমেগাচুরি ডেফিসিয়েন্সি হলে অ্যাকনে এইডস অ্যালার্জি অ্যালজাইমার অ্যাগনিয়া আর্থোরাইটিক্স ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট সিস্ট ব্রেস্ট পেন ক্যান্সার ডায়াবেটিস একজিমা, হার্ট ডিজিজ সোরাইসিস কিডনি ডিজিজ লুপাস মেন্টাল মেন্টাল প্রবলেম মেনো মেনোপোস নানাবিধ সমস্যাকে ন সমস্যা যদি আপনার হয় এই সমস্ত কারণ আপনি জেনে রাখুন ওমেগা থ্রির ডেভিসেন্সি মানে গুড ফ্যাটের ডেভিসেন্সি ওমেগা সিক্স হলো ব্যাড কোলেস্টোরল মানে খারাপ চর্বি ওমেগা থুরি হচ্ছে গুড ফ্যাট মানে ভালো চর্বি এই এই দুজনার ব্যালেন্সে আমাদের শরীরকে নানাবিধ সমস্যা থেকে দূরে রাখতে পারে বা নানাবিধ ইনফ্লেমেশন থেকে দূরে দূরে রাখতে পারে যেমন এজিংয়ের সমস্যা অল্প বয়সে বিদ্ধতার ছাপ ওবেসিটি মানে মোটা হওয়া যাওয়া ভুঁড়ি বেরিয়ে যাওয়া ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া ক্যান্সার ডায়াবেটিস অটো ইমিউনি ডিজিজ অ্যালার্জি ডিসঅর্ডার হার্ট ডিজিজ এই নানাবিধ সমস্যা থেকে আমাদেরকে আমাদেরকে দূরে রাখতে পারে ফিস অয়েল মানে ওমেগা থোর সাপ্লিমেন্ট আর সব থেকে বেস্ট কোয়ালিটি সাপ্লিমেন্ট ওমেগা থুরির বেস্ট কোয়ালিটি সাপ্লিমেন্ট পাবেন জিনজিনো ব্যালেন্স অয়েলের মধ্যে আর জিনজিনো ব্যালেন্স অয়েলের মধ্যে রয়েছে ন্যাচারাল এবং কেমিক্যাল ফ্রি পেস্টিসাইড ফ্রি নো সাইড এফেক্ট নো স্টেরয়েড নো কেমিক্যাল যেটি গোটা পৃথিবীতে আজকে ডেফিসিয়েন্সি আর সায়েন্স বলছে ওমেগাসিক্স ওমেগা থ্রি যখন রেশিও আপনার ইমব্যালেন্স হয়ে যাবে তখন নানারকম ক্রোনিক ডিসিজ আসার সম্ভাবনা আপনার আগত থাকবে মানে নানা রকম সমস্যা হওয়ার চান্সেস আপনার থাকবে তাই টেস্ট করুন ওমেগাসিক্স ওমেগা থ্রির লেভেল আর জানুন ওমেগা সিক্স ওমেগা থ্রির লেভেলে আপনার কি আছে আর ইমব্যালেন্স থাকলে বা ব্যালেন্সে থাকলেও আপনি ইউজ করুন এন টয়েল হান্ড্রেড এম যেখানে আপনি পেয়ে যাবেন ইপিএ এবং ডিএইচ এবং সঙ্গে রয়েছে তিনশো এম দুটো কন্টেনার একটা একশো এম একটা তিনশো এমএল আপনারা মনে করলে ওর থেকেও বেস্ট প্রাইসে যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন জিনজিনো ব্যালেন্স অয়েলের সবথেকে বেস্ট কোয়ালিটির প্যাকেজ যেখানে পাবেন টেস্ট প্লাস বোতল একটি টেস্ট মানে আপনার ব্যালেন্স টেস্ট হবে নরওয়ে থেকে সঙ্গে পাবেন দুটো বড়ো বোতল দুটো ছোটো বোতল পনেরো হাজার তিনশো প্লাস চারশো টাকা করিয়ার চার্জে আপনার বাড়ি থেকে বসে রক্ত পরীক্ষা করে প্রোডাক্ট ইউজ করবেন আর কোম্পানি বলছে একশো কুড়ি দিন পর্যন্ত ইউজ করুন আর একশো কুড়ি দিন পর চেক করে দেখে নিন আপনার ব্যালেন্স কতটা সে নিচে নামলো সঙ্গে পাবেন উইদাউট টেস্ট কিট আট আট হাজার একশো পঞ্চাশের যেখানে দুটো ছোট দুটো বড় পাবেন সঙ্গে পাবেন আরও কাস্টমার প্যাকেজ যেখানে আর রয়েছে আপনার আরও সুবিধা বেশি প্যাকেজ নিতে গেলে তারও সুবিধা পাবেন ওমেগা সিক্স ওমেগা থ্রির ব্যালেন্স নিজে চেক করুন এবং সুস্থ একটা ফিলিং লাইফ এনজয় করুন আপনার ফ্যামিলির সঙ্গে এবং আমাদের এই প্রোডাক্ট অনেক ভালো ভালো খেলোয়াড় অনেক ভালো ভালো অলিম্পিক চ্যাম্পিয়ন অনেক ভালো ভালো অ্যাথলিক অলরেডি এই প্রোজেক্ট খেয়ে ব্যালেন্স লাইফে জীবনযাপন করছে যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় প্লেয়ার বড় বড় নামি দামি খেলোয়াড় অ্যাথলিক আমাদের সঙ্গে যুক্ত যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জিনজিনও হলো একটি নরওইন কোম্পানি ফরেন কোম্পানি যার হেড অফিস হলো সুইডেন ইন্ডিয়াতে হেড অফিস হলো দিল্লি তো আমি আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করব জিনজিনোর ব্যাপারে জিনজিনো গ্লোবাল একটি স্ক্যান্ডিভিনিয়া কোম্পানি এবং এই কোম্পানি আমাদেরকে আমাদেরকে একটি টেস্টেড প্রোডাক্ট দিচ্ছে যেটি ন্যাসড্যাক লিস্টেড এবং যার গ্রোথ হলো ডবল ডিজিট মানে তার গ্রোথ প্রতি বছর দুটো করে শূন্য বাড়তি পড়ে এবং এতে গোটা পৃথিবীর সমস্ত জায়গায় এভেলেবেল কোম্পানির টার্গেটই হলো মানুষকে সার্ভিস দেওয়া ব্রেন এবং হার্ট এবং ইমিউনিটি ফাংশানে আর এই সার্ভিস গোটা পৃথিবীতে এভেলেবেল করে দিয়েছে জিনজিনো দু হাজার সাল থেকে ডাইরেক্ট সেলিংয়ে এসে আর গ্লোব্যালি গ্লোব্যালি এই কোম্পানি টেস্ট বেস্ট ফর্মুলাভাবে চেনে কারণ পৃথিবীর আর কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আপনারা ব্লাড টেস্ট করার সুযোগ পাবেন না আপনার ডিএনএ করার সুযোগ ডিএনএ টেস্ট করার সুযোগ পাবেন না কোম্পানির টার্গেট আগামী দিন দু সাল পর্যন্ত ওয়ান বিলিয়ন পাবলিককে এই প্রোডাক্টস শেয়ার করতে চলেছে তার জন্য চাই আমাদের সিরিয়াস পার্টনার সিরিয়াস কাজ করার মানুষ দরকার আমাদের জিনজিনোর দরকার সিরিয়াস পার্টনার যারা মানুষের ঘরে ঘরে হার্ট অ্যাট্যাক থেকে বাঁচাতে এই প্রোডাক্ট ঘরে ঘরে তুলে দেবে এই প্রোডাক্টের প্রচার প্রসার করবে এত অল্প দামে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তারা পাবে এবং তারা যদি তাদের স্বপ্নকে পূর্ণ করতে চায় আরও খুশি থাকতে চায় আরও ভালো স্বাস্থ্য চায় আরও বেশি টাকা ইনকাম করতে চায় তো সহজ সহজ পদ্ধতি সহজ সরল পদ্ধ পদ্ধতি আপনার জন্য অপশন খুলে রেখেছে আপনি শুধুমাত্র আমাদের এই প্রোডাক্টের প্রচার প্রসার করুন প্রত্যেকটা মানুষের কাছে এই প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসুন অটোমেটিক আপনার ফ্যামিলিকে সুরক্ষিত করার দায়িত্ব নেবে কোম্পানি এবং সঙ্গে কোম্পানি আপনাকে আপনার আগামী দিনের আপনার বা স্বপ্ন বাড়ি বা গাড়ি সেই সব স্বপ্নকে ধীরে ধীরে একের পর এক অ্যাচিভ করাবে আগামী দিনে শুধু আপনার কর্মটাকে সঠিক করে যেতে হবে মানে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রোডাক্টে প্রচার প্রসার করে যেতে হবে আর আপনার যদি স্বপ্ন রিয়েলি থাকে যে আপনার বন্ধুদের আপনার রিলেটিভদের আপনার কাছের মানুষদেরকে হার্ট অ্যাট্যাক থেকে বাঁচাবেন তাহলে অবশ্যই এই প্রোডাক্ট তাদের কাছে পৌঁছে দিয়ে আসুন বা এই সায়েন্সের কথা তুলে ধরুন বা তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের হার্ট থেকে রুখতে কতটা সিকিউরিটি নিয়েছে কোন ইন্স্যুরেন্স নিয়েছে যে যেখান থেকে তাদের হার্টকে সুরক্ষিত রাখতে পারে জিনজুনো ব্যালেন্স অয়েল বলছে আপনি আমাদের টেস্ট করুন এবং আপনার ব্যালেন্স দেখে নিন আপনার শরীরের সেল মেম্বরেনের ফ্লেক্সিবিলিটি দেখে নিন আর দেখে নিন আপনি কোন জায়গায় আছেন আমাদের এই প্রোডাক্ট ইউজ করিয়ে আপনি অনেক বাচ্চাদেরকে ফ্রি অফ কস্টে চ্যারিটি থেকে শিক্ষার সুযোগ করে দেবেন অনেক ভালো ভালো বাচ্চাদেরকে নতুন স্বপ্ন দেখাবেন নতুন জয় একটা তাদেরকে জীবন দেবেন এই প্রোডাক্টের প্রচার প্রসার করে কোম্পানি এখান থেকে চ্যারিটির জন্য আলাদা ফান্ড তৈরি করে যেখান থেকে অনেক বাচ্চা এখান থেকে শিক্ষা নেয় বা তাদের পড়াশোনার খরচা দেওয়া হয় তো জিনজিনো একটি পাবলিক লিস্টেড কোম্পানি যেটি আপনার জন্য আজ এভেলেবেল করে দিয়েছে আপনি আপনার বিজনেস আজ থেকে শুরু করতে পারেন মানুষের কাছে একটি সঠিক প্রোডাক্ট একটি সঠিক সার্ভিস সঠিক তথ্য এই দু সাল এই মডার্ন লাইফস্টাইলে মডার্ন ডায়েটে মডার্ন মানসিকতায় পৌঁছে দেওয়া খুবই জরুরি যদি আপনি করতে চান বিজনেস তো আপনি তিনটে প্যাকেজের মাধ্যম দিয়ে শুরু করতে পারেন আমাদের এই বিজনেস ন হাজার একশো পঞ্চাশ বাইশ হাজার এবং অষ্টআশি হাজার পাঁচশো টাকা এই তিনটে প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ আপনি নিয়ে শুরু করতে পারেন আপনার জিনোর জার্নি শুরু করতে পারেন আপনি এক টাকা খরচা না করে জিরো আইজিতেও আপনি এখানে কোটি টাকা ইনকাম করতে পারেন আর যদি আপনি অষ্টআশি হাজার পাঁচশো টাকার আইডি নিয়ে শুরু করেন আমাদের জিনজিনোর বিজনেস তাহলে আপনি এই টাকা এক বছরের মধ্যে রিফান্ড পেতে পারেন অনলি ফর পঁচিশটা প্রিমিয়াম কাস্টমারকে দিতে হবে যে কাস্টমার প্যাকেজ আমি দেখালাম চারজন মানুষ পঁচিশজন মানুষকে এই কাস্টমার প্যাকেজ এক বছরের মধ্যে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে পুরো অষ্টআশি হাজার পাঁচশো টাকার যে আপনি আইডি নিয়েছিলেন যে রেজিস্ট্রেশন করেছিলেন সেটি ফ্রি অফ কস্টে নিতে পারেন সঙ্গে নিতে পারেন প্রতি মাসে ফ্রি অফ কস্টে অটো অর্ডারে একটা করে ফ্রি পৌঁ যাক মাত্র ফর্টি কেজি বা চারটে করে কাস্টমার প্রতি মাসে শেয়ার করে আপনি এখান থেকে প্রতি মাসে একটা করে ফ্রি প্রোডাক্ট নিতে পারেন ফ্রিতে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার বা আপনার ডিজিটাল লাইফে আপনি হেল্প নিতে পারেন জিনজিনোর অটো অর্ডার থেকে মাত্র চারটে কাস্টমার প্রতি মাসে সেল করবেন বা প্রতি মাসে শেয়ার করবেন প্রতি মাসে চারজন মানুষের কাছে এই প্রোডাক্ট তুলে দেবেন আপনি প্রতি মাসে একটা করে ফ্রি অফ কস্টে তিনশো এম এল প্রোডাক্ট ফ্রি পাবেন শুধু চারজন মানুষের কাছে এই প্রোডাক্ট তুলে দেওয়া আর তার সঙ্গে যদি আপনি মনে করেন এখান থেকে আপনার নিজের ক্যারিয়ার প্ল্যান তৈরি করবেন নিজের কেরিয়ার তৈরি করবেন তাহলে আপনার কাছে দুটো পদ্ধতি আপনি কাস্টমার ক্রিয়েট করে আপনি আগে বাড়তে পারেন অথবা পার্টনার ক্রিয়েট করে টিম বানাতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন মাল্টি লেভেল মার্কেটিং করতে পারেন আপনাকে কোম্পানির দুটো সিস্টেম দিয়েছে আপনি মানুষকে প্রোডাক্ট সেল করে প্রোডাক্ট শেয়ার করে প্রোডাক্টে সার্ভিস দিয়ে ইনকাম করতে পারেন সেখান থেকে আপনি নানাবিধ ফেসিলিটি পাবেন যেমন আপনি যদি চব্বিশটা কাস্টমার পর্যন্ত শেয়ার করেন তাহলে টেন পারসেন্ট পাবেন যদি আপনি পঞ্চাশটা কাস্টমার পঁচিশটা কাস্টমার পর্যন্ত আপনি প্রোডাক্ট শেয়ার করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট পাবেন আর যদি আপনি পঞ্চাশটা কাস্টমার শেয়ার করেন তাহলে পঁচিশ পার্সেন্ট যদি আপনি হানড্রেড কাস্টমার শেয়ার করেন তাহলে থার্টি পার্সেন্ট প্লাস ন লাখ টাকার গিফট পাবেন সঙ্গে টপটি টু হানড্রেড যদি করতে পারেন তাহলে থার্টি পার্সেন্ট আপনারা কমিশন পাবেন এখান থেকে ডাইরেক্টার টিপের জন্যে এবং থার্টি পার্সেন্টের সঙ্গে সঙ্গে আপনারা ইন্টারন্যাশনালি ডাইরেক্ট একটু ঘুরবেন পৃথিবী জুড়ে মানুষের সঙ্গে মিশবেন কারণ আমাদের এই কোম্পানির সিস্টেম হচ্ছে লেভারেজ ডাইরেক্ট সেলিং কোম্পানি মানে কাস্টমার ফোকাস ডাইরেক্ট সেলিং কোম্পানি প্রতি মাসে যে এফোর্ড করবেন সেই রকম আপনি ইনকাম এখান থেকে নিতে পারেন মাসে কোটি টাকাও ইনকাম করে নিতে পারেন এখান থেকে সেই সিস্টেম সেই অপরচুনিটি আপনাকে কোম্পানি শেয়ার করছে যেটি আগামী দিনে দিনের পর দিন গ্রোথ হতেই চলেছে গ্রোথ হতেই চলেছে যদি আপনি এই কোম্পানিতে জয়েন করার পর চারটে কাস্টমার শেয়ার করেন আপনি এই কোম্পানি ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ করবেন পেয়ে যাবেন এখান থেকে একটি বারো হাজার টাকার মিনিমাম চেক তো চারটে কাস্টমার মানে চারজন মানুষের কাছে বা একজন মানুষকে চারটে প্রোডাক্ট শেয়ার করা অথবা আপনি নিজেই চারটে কাস্টমার প্যাকেজ একসঙ্গে নিয়ে নিলেন মানে আট হাজার একশো পঞ্চাশের যে প্যাকেজ এই প্যাকেজ মাত্র চারজন মানুষকে শেয়ার করা আর পেয়ে যাবেন বারো হাজার টাকার একটা চেক আর যদি মনে করেন আপনি এখান থেকে এনরোলমেন্ট বোনাস প্রথম মাসেই নেবেন প্রথম মাসেই একটা মোটা চেক নিতে বা বড়ো অঙ্কের চেক যদি নিতে চান তাহলে আপনি সবার প্রথম নিজে চারটে কাস্টমার করুন আর প্রথম একজন মানুষকে দুশো কেজি তাকে করান মানে তাকে মিনিমাম এক লাখ দশ হাজার দশ হাজার টাকার বিজনেস করান প্রথম মাসে তিরিশ দিনের মধ্যে পেয়ে যাবেন আপনি এখান থেকে এনরোলমেন্ট বোনাস যদি লেফটে একটা করেন রাইটে একটা করেন মানে দুশো কেজি লেফটে লেফটে এবং দুশো কেজি রাইটে যদি আপনারা করেন তো মিনিমাম দুজনের কাছ থেকে এনরোলমেন্ট বোনাস পেয়ে যাবেন এবং এই এনরোলমেন্ট বোনাসের মাঝে মাঝেও ক্যাম্পেন অফার থাকে যেখানে দুশো পে পয়েন্ট করে পাওয়া যায় আর না হলে ফিফটি পে পয়েন্টও আপনি লাইফ টাইম পর্যন্ত পাবেন তো এনরোলমেন্ট পে বোনাস এবং সঙ্গে ব্রোঞ্জের ইনকাম আর সাথে যদি আপনি দশটা কাস্টমার মানে এক মাসের মধ্যে যদি দশটা কাস্টমার প্যাকেজ দশটা মানুষকে সেল করতে পারেন তো আপনার প্রথম মাসেই একটা মোটা অ্যামাউন্ট আপনি এখান থেকে ক্রেডিট করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যদি মনে করেন ব্রোঞ্জ ফার্স্ট সিলভার এবং এক্সটিমের ইনকাম তিনটে ইনকামে যদি আপনি এখান থেকে অ্যাচিভ করবেন ভাবেন এক মাসের মধ্যে তো আপনার প্রথম কাজ হবে নিজেকে দশটা কাস্টমার করা দেন চারজন মিনিমাম চারজন মানুষকে তাদেরকেও দশটা কাস্টোমারকেও বা পঁচিশটা করে কাস্টমার তৈরি করা তো আপনি যদি প্রথম মাসেই এই কাজটা করতে পারেন তাহলে আপনি প্রথম মাসেই মিনিমাম আপনার ইনকাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি হতে পারে এক লাখ টাকার ইনকাম প্রথম মাসেই যদি আপনারা নিতে চান ফোন করুন ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জানুন কিভাবে করবেন প্রথম মাসেই জিনজিনো থেকে এক লাখ টাকার চেক মিনিমাম এক লাখ টাকার চেক তো জিন জিনোতে ইজিলি মানুষের কাছে প্রোডাক্ট শেয়ার করে একেলা নিজে একেলা এখান থেকে কোটি টাকা ইনকাম করতে পারেন বাড়িতে বসে মানুষের গোটা বিশ্বের মধ্যে এই প্রোডাক্ট থেকে ছড়িয়ে কারণ ওমেগা থ্রির মার্কেটটা হলো বিশাল বড় মার্কেট যেখানে মানুষ ওমেগা থ্রির সম্পর্কেই জানে না আজকে যেতে আর যদি আপনি সিলভার র্যাঙ্ক অ্যাচিভ হয়ে যান মানে আপনি আপনার টিমে সাড়ে সাতশো কেজিট এবং মিনিমাম আপনার টিমে পঞ্চাশটা কাস্টমার পয়েন্ট করে ফেলেন তাহলে আপনি সিলভার র্যাঙ্কে পৌঁছে যাবেন আর সিলভার র্যাঙ্কে পৌঁছে যাওয়া মানেই আপনি আপনার ডুপ্লিকেশন করা শুরু করে দেবেন যদি আপনি নিজে সিলভার হন আর আপনার টিমে যদি এটা ডুপ্লিকেশন করতে পারেন মানে মিনিমাম চারজনকে সিলভার করতে পারেন তাহলে আপনি এক্সিকিউটিভ হয়ে যাবেন মানে তিন হাজার কেজিট প্লাস দুশো কাস্টমার পয়েন্ট কাল আপনার টিম থেকে তাহলে আপনি এক্সিকিউটিভ যেখানে আপনার পার মানট ইনকাম প্লাস মাইনাস 72000 এর কাছাকাছি যদি আপনি এক্সিকিউটিভ হয়ে যান তো এইখান থেকে আপনি ভালো মিনিমাম অঙ্কের একটি স্যালারি এখান থেকে নিতে পারেন আর যদি আপনি ওর থেকেও বেশি করে ইনকাম করতে চান ইনকাম করতে চান তাহলে ওই চারজন এক্সিকিউটিভকে চার চারজন ডা সিলভারকে আপনি এক্সিকিউটিভ বানিয়ে দিন আর আপনি অটোমেটিক ডায়মন্ড র্যাঙ্কে পৌঁছে যাবেন যেখানে আপনার প্রতি মাসে ইনকাম প্লাস মাইনাস সাড়ে তিন লাখের কাছাকাছি বারো হাজার কেজিতে এবং সাড়ে সাতশো কাস্টমার পয়েন্টে আপনি তৈরি হয়ে যাবেন ডায়মন্ড ডায়মন্ড হওয়া মানেই কার বোনাস পাওয়া শুরু আর আপনার এনজয় লাইফ আপনার কা আপনার গাড়ির স্বপ্নপূর্ণ আর যদি আপনি ওর থেকেও বেশি ইনকাম করতে চান তো চারজন ডায়মন্ডকে আপনি আপনার নিচে চারজনকে ডায়মন্ড বানিয়ে দিন লেফটে দুটো রাইটে দুটো দুজনাকে ডায়মন্ড বানিয়ে দিন আর আপনি হয়ে যাবেন ক্রাউন আপনার প্রতি মাসের ইনকাম প্রায় দশ লাখ আশি হাজারের কাছাকাছি আটচল্লিশ হাজার কেজিট প্লাস তিন হাজার কাস্টমার পয়েন্ট হতে হবে তাহলেই আপনি ক্রাউনের ফ্যাসিলিটি পাবেন আর জিনজিনও আপনাকে নানা নানা র্যাঙ্ক দিয়েছে যেখান থেকে পার মান্থ আপনি এক কোটি টাকা পর্যন্ত কামিয়ে নিতে পারেন সিলভার গোল্ড এক্সিকিউটিভ প্লাটিনাম ডায়মন্ড ডাইরেক্টর ক্রাউন রয়্যাল ক্রাউন ব্ল্যাক ক্রাউন অ্যাম্বাসেডার রয়্যাল অ্যাম্বাসেডার ব্ল্যাক অ্যাম্বাসেডর প্রেসিডেন্ট লাইট প্রেসিডেন্ট গ্লোবাল প্রেসিডেন্ট ওয়ান স্টার গ্লোবাল প্রেসিডেন্ট নানা রকম র্যাঙ্ক আছে যে যার মনের মতো ইচ্ছা এখান থেকে ইনকাম করে নিতে পারে টোটাল ষোলো রকম ইনকাম পাবেন একদম সঠিক টাইম ওমেগা থ্রির ডেভিসেন্সি গোটা পৃথিবী জুড়ে ভিটামিন ডি থ্রির ডেফিসিয়েন্সি গোটা পৃথিবী জুড়ে ঠিক সেই রকম সময়েই সেই রকম সময়েই জিনজিনও আমাদেরকে একটা নতুন রাস্তা দেখিয়েছে হার্ট হেলথ এবং ব্রেন হেলথকে নর্মাল করার জন্য আজ গ্লোব্যালি যখন ইমব্যালেন্স তখন বিশাল বড় মার্কেট আমাদের জন্য ওয়েট করছে সঠিক সময় এই দু হাজার সাল একদম সঠিক সময় আপনার বিজনেস অপরচুনিটিকে গ্রোথ করার জন্য আপনার পরিবারের অনেক মানুষের স্বপ্নকে পূর্ণ করার জন্য আপনার আপনি নিজে রেসিডিউয়াল ইনকাম এক একটা রেভিনিউ সিস্টেম ইনকাম এবং ফ্রি অফ কস্টে প্রতি মাসে ফর ফ্রি প্রোডাক্ট নেওয়ার জন্য গ্লোবালি প্রোডাক্ট শেয়ার করার জন্য জিনজিনোর কাস্টমার বা পার্টনার দুজনাই আপনার কাছে ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট শেয়ার করাই আমাদের সর্বোচ্চ প্রথম কাজ আর প্রোডাক্ট শেয়ার করা করানো শেখানো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তো নিজের স্বপ্নকে প্রথমে অ্যাচিভ করুন আপনার স্বপ্ন আপনার স্বপ্নকে সত্য করুন আরও কিছু মানুষকে সত্য করতে সাহায্য করুন আপনার প্রতিবেশী আপনার বন্ধু সবাই মিলে একসঙ্গে আমরা নতুন ফিউচার নিউট্রিশনের কথা মানুষকে শেয়ার করব নেক্সট জেনারেশন নিউট্রিশনের কথা শেয়ার করব যেটা এক ছ মাসের বাচ্চা থেকে একশো বছরের বয়স্ক মানুষ প্রেগনেন্ট মাদার ল্যাকটেটিং মাদার যেটি সবার প্রয়োজন আনন্দ খুশিতে যন্ত্রণা ফ্রি বাঁচতে গেলে ইনফ্লেমেশন থেকে দূর থাকতে গেলে ক্যান্সার থেকে বাঁচতে গেলে অবশ্যই জিনজিনো ব্যালেন্স অয়েল ইউজ করুন জিনজিনোর টেস্ট অবশ্যই করুন জিনজিনো মেন্স ইন্সপায়ার চেঞ্জ ইন লাইফ আমি পৃথ্বীরাজ দত্ত থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন জুড়ে থাকুন আরও অনেক নতুন নতুন হেলথ টিপস নিয়ে আপনাদের সঙ্গে ফের আসব নতুন ভিডিওতে তার আগে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ সবল আগামী দিনে প্রত্যেকটা মানুষকে রাখার চেষ্টা করুন নেক্সট জেনারেশনকে সত্য সঠিক পথ দেখান যেখান থেকে তারা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে আর জিনজিনও ব্যালেন্স টেস্ট ব্যালেন্স অয়েল অলরেডি অ্যাভেলেবেল ইন্ডিয়াতে আরও ডিটেলস জানতে আমার নাম্বারে ফোন করুন সেভেন ডবল জিরো ওয়ান টু এইট সেভেন নাইন সিক্স নাইন নাম্বারে সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি অ্যাভেলেবেল পাবেন আমাকে যে কোনো হেলথ সার্ভিস পাওয়ার জন্য যে কোনো হেলথ ইকুইপমেন্ট নেওয়ার জন্য যে কোনো হেলথ পরিষেবার জন্য অলওয়েজ আমাকে ফ্রি অফ কস্টে আপনারা জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফের দেখা হবে নেক্সট ভিডিওয়ে জয় হেন্দ হেন